আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহ ওয়া আলা আসহাবিহি আজমাইন আম্মা বা সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ এটা কি একই বিষয় আর ইসলাম এই কাজগুলোকে কতটা সমর্থন করে প্রথমে আসি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ এটি আসলে শারীরিক একটি প্রতিবন্ধকতা মাত্র বা লিঙ্গ বিকশিত জনিত সমস্যা যদি সঠিক সময়ে এর চিকিৎসা করা হয় তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আর যদি কেউ এই সমস্যা থেকে সমাধান না পায় যদি তার জীবনকে এই সমস্যা থেকে সমাধান করতে না পারে তাহলে তার জন্য করণীয় সে যদি পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এটাতে যদি অস্ত্রোপচার করার মাধ্যমে যদি সে পরিপূর্ণ পুরুষ হতে পারে তাহলে ইসলাম তাকে অস্ত্রোপচার করতে সম্মত দেয় অনুমতি দেয় আর যদি নারী হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডাক্তারগণের সম্মিলিত মতে যদি অস্ত্রোপচারের মাধ্যমে সে নারী হতে পারে তাহলে ইসলাম সেটাকে অনুমোদন দেয় এবং আরও একটি লক্ষণীয় বিষয় যদি তাদের অস্ত্রোপচার নাও হয় তাহলে সে যদি সম্ভাবনাময় বেশি অংশ পুরুষের দিকে থাকে তাহলে সে পুরুষ হিসেবে বড় হবে বেড়ে উঠবে পরিবার সমাজ রাষ্ট্রের কাছে এবং সে পুরুষ হিসেবে যাবতীয় সুবিধা সে পাবে আর যদি নারী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে নারী হিসেবে বেড়ে উঠবে এবং পরিবার সমাজ এবং রাষ্ট্রের কাছে নারী হিসেবে যাবতীয় সুবিধা সে পাবে এটাই ইসলামের বিধা কিন্তু ট্রান্সজেন্ডারের বিষয়ে ইসলাম কি বলে আল্লাহ রবুল আলমিন পবিত্র পাকের সুরা হজরাতে তেরো নম্বর আয়তের মধ্যে বললেন ইয়া নাসু। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়াজালনাকুম শা'আবান ওয়া কাবাঈলা লিতাআরাফু আল্লাহু রাব্বুল আলামিন মানুষকে দেখে বলছ না মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে এটাই তোমাদের পরিচয় কারণ এখান থেকে তোমাদের অধিক নারী এবং অধিক পুরুষে সৃষ্টি করেছি এটাই মানুষের আইডেন্টিটি এটাই মানুষের পরিচয় এর বাইরে যদি কেউ পরিচিত হতে চায় এর বাইরে যদি আরো কোনো পরিচয় কেউ এস্টাবলিশ করতে চায় প্রতিষ্ঠা করতে চায় তাহলে সে সর্বপ্রথম আল্লাহ রব আলিনের কালামকে অস্বীকার করলো এবং এই কালামকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল এখন আসুন আমাদের সমাজে স্যান্ডি সাহা হুসিমিন ইসলাম সহ আরো অনেকে তাদের দাবি হচ্ছে তারা বলে আমি আমার জেন্ডার নিয়ে সন্তুষ্ট নই আমি আমার জেন্ডারকে রূপান্তরিত করতে চাই নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবং এই দেশে পশ্চিমা সংস্কৃতির মতো সমকামিতা বা কমে লুতের কর্মকাণ্ড গুলো প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ হাদিস অনুযায়ী তাদের জন্য কোনো ফজিলত নাই তো নাই তাদের জন্য কোনো সব তো নাই বরং তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহামের একটা হাদিস মানুষ তুমু হু ইয়া আমালা কৌমে লুত। যারা কমে লুতের কর্মকাণ্ড করতে চায় না বা করে এই সমস্ত লোকজনকে যদি পাওয়া যায় তাহলে তাদের রাষ্ট্রীয় শাস্তি কি দুজনকেই উভয়কেই হত্যা করতে হবে সুতরাং এই সমকামিতাকে শুধু ইসলামই না কোন জাতি সমর্থন করে না কোনো মানুষই সমর্থন করে না কারণ এটি রুচিহীনতা এবং বিকৃত মস্তিষ্কের একটি কর্মকাণ্ড মাত্র সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড যারা করেন আল্লাহ রবুল আলমিনের লানত আল্লাহ রবুল আলমিনের গজব তাদের উপর পতিত হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেদায়ত করুন বলে আল্লাহ আমিন